দ্বিতীয় অমরা করার ক্ষেত্রে কোথায় যে এহরাম বাঁধতে হবে আয়সা মসজিদ নাকি অন্য কোনো মিকাত উল্লেখ্য যে আমি ছয় দিন এরকম সময় মক্কাতে অবস্থান করেছি ছয় দিনের কম সময় মক্কাতে অবস্থান করছি মক্কায় যদি কেউ অবস্থান করেন তিনি মক্কা বাহির থেকে এসে অবস্থান করছেন কিংবা মক্কার অধিবাসী যেই হন না কেন মক্কায় যদি অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে মক্কার ভেতরে থেকে তার অমরা করার নিয়ত যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি কোথা থেকে এহরাম বাঁধবেন এ বিষয় নিয়ে এখতেলাফ আছে সংখ্যাগরিষ্ঠ বা প্রায় বেশিরভাগ ফোকা হেকরামের মত হলো যে আয়সা মসজিদ থেকে তিনি এহরাম বেদি ওমরা করবেন যদিও কোন কোন ইমামগণ কোনো কোনো আলেমগণ যাদের সংখ্যায় কম তারা বলেছেন যে আয়েশা মসজিদ থেকে এহরাম পরে ওমরা করা এ বিষয়টি আয়সা জন্য খাস অন্যদের জন্য নয় এটি কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এর পরিপন্থী মত তো এ দুটি মত আছে যে একটি হলো যে আয়েশা মসজিদ থেকে আপনি ওমরা অহরামবেদে ওমরা করবেন একটা হল যে না আশা মস্তিক এহামবেদে আপনি ওমরা করতে পারবেন আপনাকে অন্য কোনো মিকাতে যেতে হবে সেক্ষেত্রে আপনি তাইফের যে মিকাটা আছে দ্বিতীয় নিকটতম সেখান থেকে আপনি এহারামপুরে এসে ওমরা করতে পারেন তো তাইফের মেখার থেকে করে আসলে সবার মতে হয়ে যাবে কোনো একখতলাফ এবং মত পার্থক্য আর থাকবে না